কাম ব্যাক টু আর জিএম ইউটিউব চ্যানেল রিসেন্ট টাইমে তোমরা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট নিয়ে সব থেকে বেশি যেটা প্রশ্নটা করছো সেটা হচ্ছে যে রেজাল্টটা কবে বেরোবে জিডিএসের রেজাল্ট তোমরা কবে থেকে দেখতে পারবে দেখো আমরা কিন্তু জিডিএস ফর্ম ফিল আপ হওয়ার আগেই প্রায় দু তিন সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম যেখানে এর নিয়োগ সংক্রান্ত তথ্য এবং একটি অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা ভিডিওটা করেছিলাম যেটাতে তোমরা অনেক বেশি তোমরা সাপোর্ট করেছো এবং সেখানে একশো আটত্রিশকে বা এক লাখ আটত্রিশ হাজার ভিউজ কিন্তু এসেছে এবং ফাইনালি সেই নোটিশটি কিন্তু সত্যতা পেয়েছিলো অর্থাৎ আমরা কিন্তু রকম কোনো অসত্য কথা বা অন্যরকম কোনো কিন্তু আনঅফিশিয়াল কোনো কথা কিন্তু এখানে আলোচনা করি না এবার বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে কেউ বলছে সেপ্টেম্বরে দিয়ে দিবে সেপ্টেম্বর পার হয়ে গেলো কেউ বলছে অক্টোবরে দেবে আবার কেউ বলছে নভেম্বরে দেবে তো একটা কথা সবসময় মনে রাখবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে সেটা হচ্ছে এপি পোস্ট ঠিক আছে তোমরা এপি পোস্ট ডট ডট ইন বা এপি পোস্ট গুগলে তোমরা টাইপ করবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে তোমাদের এই ইন্টারফেসটা চলে আসবে বা এই অফিসিয়াল নোটিসটা চলে আসবে যেখানে তোমরা দেখতে পারবে সমস্ত ইম্পর্টেন্ট নোটিস কবে রেজাল্ট দেওয়া হবে কবে কী দেওয়া হবে এই যে দেখো এখানে নিউজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখন জম্মু অ্যান্ড কাশ্মীরের নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়েছে ওপর দিকে দেখো তোমরা এখানে কিন্তু যাচ্ছে লেখাটা যাচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর সাইকেল থ্রি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে যে দেখো দু হাজার তিনশো সাতান্নটা পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তোমরা যারা অসংখ্য ফর্ম ফিল আপ করেছো সেখানে যেটা শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপরে হয়ে থাকে সেটা কিন্তু রেজাল্ট আন্ডার প্রসেস অর্থাৎ রেজাল্ট কিন্তু এখন বাছাই করা চলছে বা রেজাল্ট কিন্তু এখন সেখানে দেখাশোনা চলছে যে কিভাবে সেই রেজাল্টটাকে পরবর্তীতে প্রকাশ করা হয় কারণ যেহেতু শূন্যপদ অনেক রয়েছে তোমরা যদি তুলনা করো দেখবে প্রায় অনেকের থেকে বেশি রয়েছে মহারাষ্ট্র থেকে এবং উত্তরপ্রদেশ থেকে বাদ দিয়ে বাকি প্রত্যেকটা রাজ্যের থেকে কিন্তু পশ্চিমবঙ্গের শূন্যস্থান অনেক রয়েছে এবং সেই কারণে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ইউ ইউআর বা জেনারেল এসসি এস টি ও প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু করা হবে এবং অলরেডি যে দুটো যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ছত্তিশগড় এবং কেরালা এবং এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে কবের মধ্যে সেটা বেরোতে পারে ঠিক আছে তোমরা অফিসিয়াল নোটিস বা অফিসিয়াল ওয়েবসাইট যেটা বললাম এপি পোস্ট সেখানে তো তোমরা প্রায় প্রতিদিনই ভিজিট করবে একবার অন্তত সকালে বা অন্তত একবার রাতে কারণ বেশিরভাগই কিন্তু বিকেল পাঁচটার পর সব কিছু অফিসিয়াল কাজগুলোতে বা বিকেল পাঁচটার পর কিন্তু রেজাল্টগুলো পাবলিশ হয় প্রতিদিন একবার রাতে একবার করে এই ওয়েবসাইটটা তোমরা ঘুরবে এবং একটা কথা বলে রেখে যে সম্ভাবনাটা রয়েছে আমরা লাস্ট একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম লাস্ট টাইম যে জিডিপি আই মিন জিডিএস এর যে ফর্ম ফিল আপটা সেখানে কিন্তু সিক্স মান্থসের একটা ডিউরেশন ছিল সিক্স মান্থস ঠিক আছে সিক্স মান্থসের ডিউরেশন ছিল এবার তোমরা অগাস্টে ফর্ম ফিল আপ করেছো সেই হিসাব করলে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি জানুয়ারি আর ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম অর্থাৎ তোমাদের রেজাল্টটা বেরোতে পারে আমরা এর আগে একটা ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত তথ্যই তোমাদেরকে প্রদান করেছিলাম যদি আগে বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো কারণ আগে বেরোনোর সম্ভাবনা কম কারণ এখান থেকে তোমাদের ফর্মগুলো সমস্ত হেড অফিসে যাবে সেখান থেকে সর্টিং হবে সর্টিং হওয়ার পরে সেখানে কিন্তু ফাইল আপলোড হবে তারপরে সেটা কিন্তু ব্রাঞ্চ অফিসে চলে আসবে এবং তারপর সেখান থেকে কিন্তু নিয়োগের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস এটা কিন্তু এখনও কাজ চলছে এটার কিন্তু কোনো অফিসিয়াল কোনো ডেট এখন পাবলিশ হয়নি তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তোমরা কিন্তু খুব শীঘ্রই হয়তো দু হাজার একুশের ডিসেম্বরে পেতে পারো অথবা জানুয়ারি ফেব্রুয়ারি যেটা আমি বলেছিলাম ছ মাস নাও লাগতে পারে তোমাকে ধরে রাখতে হবে সর্বোচ্চ মাস তার আগেও কিন্তু হয়ে যেতে পারে এবং আমাদের চ্যানেলে তো আমরা সেটার নোটিফিকেশান দিয়ে দিই আমরা কিন্তু সেখানে জানিয়ে দিত তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে হবে করে রেখো কারণ হচ্ছে জিডিপি আই মিন জিডিএস সংক্রান্ত সমস্ত রকমের তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি ঠিক আছে এবং তোমরা এখানে ফলো রাখবে তোমাদের যেগুলো রেজাল্টের কথা বলছে এখানে ফলো রাখবে যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু এটা রয়েছে ঠিক আছে তারপরে যেগুলো মনে করে রয়েছে সেগুলো তো হবেই এবং এই সংক্রান্ত এই রেজাল্ট সংক্রান্ত আর যদি কোনো তথ্য তোমাদের জানার থাকে সেটা কমেন্ট করো আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের নাম যদি চলে আসে লিস্টে তাহলে তারপরে তোমাদের কি কী করণীয় সেটা নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও করেছি তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা কিন্তু সেটা ভালোভাবে দেখে নিতে পারো ঠিক আছে তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করো তো চেষ্টা করো সেগুলোর তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার